স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা টেন্সের পার্ট ওয়ান পার্ট টু খুব ভালো করে বুঝতে পেরেছ। আমি আজকে আলোচনা করছি পার্ট থ্রি, অর্থাৎ লাস্ট পার্ট অব আওয়ার টেন্স, দ্যাট ইজ ফিউচার টেন্স। তো বন্ধুরা, আমি আশা করব বাকি দুটো টেন্সের মতোই এই ফিউচার টেন্সকেও তোমরা খুব সুন্দর করে বুঝে নেবে, নতুন নতুন সেন্টেন্স তৈরি করবে। ওকে বন্ধুরা, চলো আমরা শুরু করি ফিউচার টেন্স। তো প্রথমেই আমরা জানব ফিউচার টেন্স কি। কোনো কাজ যদি পরে বা ভবিষ্যতে হবে এরকম বোঝায়, তখন তা ফিউচার টেন্স হয়। এক্সাম্পল, আমি খাবো, আই উইল ইট। ফিউচার টেন্সকে বন্ধুরা চারটি ভাগে ভাগ করা যায়। যেমন নাম্বার ওয়ান, ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স কি? কোনো কাজ যদি ভবিষ্যতে শেষ হবে এরকম মনে হয়, তবে সেটাই ফিউচার ইনডিফিনিট টেন্স। ফরমেশানটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটা নোট করে দেওয়া আছে, মনে রাখবে, সাধারণত ফার্স্ট পার্সন আই উই, এরপর শ্যাল ও উইল, দুইটাই যে কোনোটাকেই বসানো যেতে পারে, কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে উইল বসাতে হবে। উদাহরণটা কি? আমি ক্রিকেট খেলবো, আই শ্যাল অথবা উইল প্লে ক্রিকেট। আই এখানে সাবজেক্ট, শ্যাল বা উইল বসেছে, প্লে এখানে ভার্ব, ক্রিকেট এখানে অবজেক্ট। প্লে কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব, মনে রাখবে। নাম্বার টু, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ যদি ভবিষ্যতে চলতে থাকবে, হইতে থাকবে বা ঘটিতে থাকবে ইত্যাদি বোঝায়, তখন তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। ফরমেশান বা গঠনটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানেও একটা নোট দেওয়া আছে যে সাধারণত ফার্স্ট পার্সন আই উই, এরপর শ্যাল বি ও উইল বি, দুইটার যে কোনোটাকেই বসানো যেতে পারে, কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে শুধু উইল বি বসবে। এক্সাম্পলটা কি? আমি ওই সময় ক্রিকেট খেলতে থাকব বা খেলিতে থাকিব। তাহলে ইংরেজি কি হবে? আই শ্যাল বি অথবা উইল বি প্লেইং ক্রিকেট অ্যাট দ্যাট টাইম। সাবজেক্ট এখানে আই, শ্যাল বি অথবা উইল বি বসেছে, প্লের সঙ্গে আইএনজি যুক্ত, ক্রিকেট অ্যাট দ্যাট টাইম হচ্ছে এক্সট্রা পার্ট অফ সেন্টেন্স। নাম্বার থ্রি, ফিউচার পারফেক্ট টেন্স কি আমরা এবার জানব। কোনো কাজ যদি ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ হবে এরকম বোঝায়, বা ভবিষ্যৎকালের দুইটি কাজের মধ্যে একটি কাজ শেষ হওয়ার পূর্বে আরেকটি কাজ শেষ হবে এরকম বোঝায়, তবে সেটাই ফিউচার পারফেক্ট টেন্স। এর ফরমেশান বা গঠনটা কি? ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব প্লাস ফার্স্ট অবজেক্ট, অথবা সেটাকে এক্সট্রা পার্ট অফ সেন্টেন্স বলা যায়, প্লাস বিফোর প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট অথবা এক্সট্রা পার্ট অফ সেন্টেন্স। একটু ভালো করে কেয়ারফুলি ফলো করতে হবে এই ফরমেশানটাকে। এক্সাম্পল দিয়েছে, তিনি আসার পূর্বে আমি বইটি পড়িতে থাকিব। তাহলে আই শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ রিড দ্য বুক বিফোর হি কামস। ফরমেশানটা দেখে নেবে, সেই অনুযায়ী কিন্তু সেন্টেন্সটি তৈরি করা হয়েছে। চার নম্বর টেন্স, লাস্ট টেন্স আমাদের, সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো সক্রিয় ব্যবহার হয় না, তাই এই টেন্সের ব্যবহার প্রায় নেই বললেই চলে। দেয়ার ইজ নো প্র্যাকটিক্যাল ইউজ অফ দিস টেন্স। তাই আমরা এখানেই টেন্সকে বন্ধ করে দেব। ওকে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।